পরবর্তী কর্মসূচি না দিয়ে কোথা আন্দোলন স্থগিত ঘোষণা ঘোষণাগাঁয় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জানাব কত আন্দোলন যেসব কারণে সরকার কোন ঠাসা এবং সর্বশেষ জানাবো পটুয়াখালীতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা আহত তেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত পরবর্তী কর্মসূচি না দিয়ে কোটা আন্দোলন স্থগিত ঘোষণা পরবর্তী কর্মসূচি ঘোষণা ছাড়াই আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব সেটির পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এখনও সংঘর্ষ চলছে এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঠাকুরগাঁওয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ঠাকুরগাঁয়ের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে অন্তত বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে শহরে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বিকাল তিনটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আন্দোলনকারী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় গেলে অপরদিকে অবস্থা নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় পরে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে সরকারি উচ্চ বালক মাঠে সেখান থেকে তারা আবার একটি মিছিল বের করে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চৌরাস্তার দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় তখন তারা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে বঙ্গবন্ধু সড়কে কিছুক্ষণ অবস্থান করেন এ সময় তারা হঠাৎ পুলিশের বাধা অতিক্রম করে সামনে যেতে থাকলে অপর দিক থেকে আবার ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন এতে দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম চয়ন বলেন আমাদের এখানে দশ থেকে বারো জন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদেরকে ভর্তি দেওয়া হয় কিন্তু তারা পরক্ষণেই হাসপাতালের বেড ছেড়ে চলে যান আমরা পরবর্তীতে চিকিৎসা গিয়ে দেখি তারা আর সেই বেডে নেই এখন পর্যন্ত আহত যারা হয়েছেন তারা কেউই আমাদের হাসপাতালে নেই কোটা আন্দোলন যে সব কারণে সরকার কোন ঠাসা কোটা আন্দোলনে সরকার রীতিমতো কোণ ঠাসা হয়ে পড়েছে টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করা আওয়ামী সরকার মোটামুটি অপ্রতিরোধ ছিল বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন ছিল না শক্তিহীন হয়ে পড়েছিল সরকারের সমালোচকরা আন্তর্জাতিক মহলও সাত জানুয়ারি নির্বাচনকে মন্দের ভালো হিসেবে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যেই হঠাৎ করে কোটা আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে শুধু চাপই নয় সরকার এখন বেকায়দায় অবস্থায় রয়েছে আর এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক ব্যাখ্যা দিয়েছেন আর এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই অস্বস্তিকর অবস্থান পিছনে কতগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে এর কারণগুলোর মধ্যে রয়েছে নাম্বার এক আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস প্রথম দিকে আওয়ামী কোটা আন্দোলনকে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগের মধ্যে এই অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কোটা আন্দোলনকারীরা কিছুই করতে পারবে না এরকম একটি বদ্ধমূল ধারণা বা ড্যাম কেয়ার মনোভাব হয়তো আন্দোলনকে আরও বেগবান করতে সহায়তা করেছে নাম্বার দুই শিক্ষকদের আন্দোলনকে বাড়তে দেওয়া শুরুতেই শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলনকে থামানো উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ যারা পেনশন স্কিম নিয়ে আন্দোলন করেছিল তারা সবাই আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত তাদের কারণে ক্লাস বন্ধ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত হয় বিশ্লেষকরা মনে করছেন যদি ক্লাস এবং পরীক্ষা স্থগিত না হতো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতো তাহলে পরে কোটা আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা এভাবে গণহারে যুক্ত হতেন না নাম্বার তিন ছাত্রলীগের বাড়াবাড়ি নাম্বার তিন ছাত্রলীগের বাড়াবাড়ি কোটা আন্দোলন বেগবান হওয়ার পেছনে ছাত্রলীগের বাড়াবাড়ি একটি বড় কারণ হিসেবে অনেকে চিহ্নিত করছেন যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগ দৃশ্যপটের আড়ালে ছিল ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি শুধুমাত্র শিক্ষার্থীদের নিজস্ব আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছিল কিন্তু রোববার রাতের পর গতকাল যখন ছাত্রলীগ মার মুখে আচরণ শুরু করে তখন পরিস্থিতি অন্যদিকে মনে নেয় ছাত্রলীগের এই মারমুখে আচরণের কারণে একদিকে যেমন ছাত্রলীগ ক্যাম্পাস তাদের কর্তৃত্ব সংকটে পড়েছে অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যখন কোটা সংস্কারপন্থীরা তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছিল তখন জনমত তাদের বিপক্ষে চলে গিয়েছিল এবং সুস্থ চিন্তার মানুষ সচেতন জনগোষ্ঠী ছাত্রদের এই অবস্থানের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কিন্তু এ সময় ছাত্রলীগ নেমেছে এবং অযাচিত ঘটনার কারণে পুরো পরিস্থিতি উল্টে যায় যেটি থেকে কোটা আন্দোলন নিঃশ্বসিত হয়ে যেতে পারত এবং কোটা আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল সেটা এখন উল্টো আওয়ামী লীগের ঘাড়ে এসে চেপে বসেছে নাম্বার চার আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত এবং কমিটি বাণিজ্য হাইব্রিডদের অনুপ্রবেশের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে ম্লান এবং মৃয়মান হয়ে পড়েছে কোটা আন্দোলন তার সুস্পষ্ট প্রমাণ আজ ঢাকা শহর এবং সারা দেশে যা হয়েছে সেখানে আওয়ামী লীগ নীরব দর্শকের মতো আওয়ামী লীগের অনেক নেতা মাঠে নামতেও ভয় পেয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া যে কেউ নেই কোটা আন্দোলনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে সাংগঠনিক এই দুর্বলতা কোটা আন্দোলনকে বেগবান করতে সাহায্য করেছে বলে মনে করেন অনেকে নাম্বার পাঁচ পুলিশের নিষ্ক্রিয় সাম্প্রতিক সময়ে পুলিশের ব্যাপক দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অনেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেকের সম্পত্তির হিসাব জব্দ করা হয়েছে এর ফলে পুলিশের মধ্যে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে কোটা আন্দোলনে দেখা গেছে যে পুলিশ দায়িত্ব নিতে চাচ্ছে না দায় সারাভাবে কাজ করছে এবং এটি কোটা আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে নাম্বার ছয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কোটা আন্দোলন নিয়ে আমলিকে লীগকে বেকায়দায় ফেলার ক্ষেত্রে একটি বড় কারণ সরকার এই কোটা আন্দোলনের কারা কারাণে তা অনুধাবন করতেই প্রথমে ব্যর্থ হয়েছে যখন এটা অনুধাবন করতে পেরেছে তখন জল অনেক দূর গড়িয়ে গেছে নাম্বার বিরোধী রাজনৈতিক দলগুলোর ইন্ধন সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ রাজনৈতিক দলগুলো কোটা আন্দোলনের মাধ্যমে সরকারকে কাবু করার মিশনে নেমেছে সেই মিশনের অংশ হিসেবে কোটা আন্দোলনকে তারা নানা রকম মদত দিচ্ছে পটুয়াখালীতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা আহত তেরো পটুয়াখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দুই দফা হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে পটুয়াখালী মেডিকেল কলেজের তিন শিক্ষার্থী সহ জন আহত স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালালে তিন শিক্ষার্থী আহত হন একই দিন বিকাল পাঁচটার দিকে বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের পুরানো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এতে অন্তত দশ শিক্ষার্থী আহত হন পটুয়াখালী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন আমরা কেবল মিছিল বের করার জন্য হাসপাতালের বহির্বিভাগের সামনে জড়ো হয়েছি এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয় এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোপাল চন্দ্র হাওলাদার বলেন আমরা বিক্ষোভ মিছিল করার জন্য প্রস্তুত নিয়েছিলাম এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি মোটর সাইকেল এসে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা মিছিলের সময় প্রাথমিক শিক্ষা অফিসার সংলগ্ন এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী কামরুন্নাহা রিপা সায়েদা রুশবা সাউদা আক্তার ও মোহাম্মদ সিয়াম ও সজিবুল ইসলাম সালমান তারা জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে পুরানো বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা চৌরাস্তার দিকে যাচ্ছিলাম প্রাথমিক শিক্ষা অফিসের সামনে পৌঁছালে আমাদের মিছিলের লাঠি সোটা নিয়ে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় আমরা দশজন আহত হয়েছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ